2022 সালে হর ঘর তিরঙ্গা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশ জুড়ে শুরু হয়েছিল ভারতবর্ষের স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উদযাপন। দেশের সকল নাগরিকদের তাদের বাড়ি, কর্মস্থল, বিদ্যালয় এবং বিভিন্ন স্থানে দেশের পতাকা উত্তোলনের মাধ্যমে ভারতবর্ষের জাতীয় পতাকার তিনটি রঙের গুরুত্ব অনুধাবন করানোর লক্ষ্য নিয়ে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2022 সালের 22শে জুলাই প্রধানমন্ত্রীর মন কি বাতের পর্ব চলাকালীন এই হর ঘর তিরঙ্গা কর্মসূচির ঘোষণা করেছিলেন। বছরব্যাপী দেশের প্রতিটি প্রান্তে হর ঘর তিরঙ্গা এবং নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে স্বাধীনতার 75তম বর্ষপূর্তি। এবছর স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উদযাপনের সমাপ্তি হবে হর ঘর তিরঙ্গা এবং মেরে মিট্টি মেরা দেশ কর্মসূচির মধ্য দিয়ে। এই কর্মসূচির অঙ্গ হিসাবে বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এবং পুর নিগমের 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, একদা কবি লিখেছিলেন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লোবে। আর বর্তমানে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জগৎ সভায় ভারত সেই শ্রেষ্ঠ আসন অধিকার করে নিয়েছে। করোনাকালে পৃথিবীর বহু উন্নয়নশীল দেশেও অক্সিজেনের অভাবে প্রচুর মানুষকে প্রাণ হারাতে হয়েছে। তাই এই মেরে মিট্টি মেরা দেশ কর্মসূচির মাধ্যমে দেশের প্রতিটি রাজ্যে, প্রতিটি জেলায়, প্রতিটি ব্লকে 75টি করে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে আগামী দিনের দেশে যে কোনো কঠিন পরিস্থিতি বা মহামারীকালে যে কোনো দেশের অক্সিজেনের অভাবে প্রাণ হারাতে না হয় তা সুনিশ্চিত করতে চান প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশের প্রতিটি রাজ্যের প্রতিটি ব্লকে 75টি করে অমৃত সরোবর নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। কার্যক্রমের মধ্যে দিয়ে শুরু হয়েছিল ভারতের 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে যে কার্যক্রম, বছরব্যাপী গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে আমরা উদযাপন করেছি। এই মাস আমাদের সমাপ্তি অনুষ্ঠান, অর্থাৎ দেশ স্বাধীনতার 75তম বর্ষপূর্তি অনুষ্ঠানের আমরা সমাপ্তি হবে এই হর ঘর তিরঙ্গা মেরে মিট্টি মেরে দেশের মধ্যে দিয়ে। আজ এই কার্যক্রম শুধু দেশভক্তির নয়, শুধুমাত্র ওই পতাকা উড়ানো নয়, ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতকে জগৎসভায় শ্রেষ্ঠ আসন নিয়েছেন। আমরা কবির ভাষা আমরা পড়তাম, ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে। আজ লবে নয়, আজ ভারত জগৎসভায় শ্রেষ্ঠ আসন নিয়েছে। যে ভারতে 100 বফোর্স ক্যালেন্ডারি হয়েছিল, বিদেশ থেকে জাহাজ কিনতে হয়েছিল, যুদ্ধ বিমান কিনতে হয়েছিল, আজ আর কিনতে হয় না, আজ ভারতে তৈরি হয়। তো অনেকসংখ্য ঘটনা রয়েছে, সেগুলো আমি বলতে যাব না। যে কার্যক্রমটা আজকের উদ্দেশ্য মেরে মিট্টি মেরে দেশ, আমরা দেখেছি কোভিডের সময় গোটা পৃথিবীতে এরকম অনেক উন্নয়নশীল দেশ যেখানে অক্সিজেনের অভাবে মানুষ হাহাকার করছে। প্রধানমন্ত্রী এই স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান শুরু হয়েছিল তার সমাপনের মধ্যে দিয়ে বাটিকা তৈরি করা, অর্থাৎ 75টা গাছ, দেশীয় গাছ লাগানো প্রত্যেক পঞ্চায়েতের সামনে, পঞ্চায়েতের থেকে ব্লকের সামনে, ব্লক থেকে নগর পঞ্চায়েত, নগর পঞ্চায়েত থেকে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, এর মধ্যে দিয়ে আমরা যদি দেখি 7,500 আমাদের ভারতে যে ব্লক রয়েছে, এই 7,500 গার্ডেন তৈরি হবে, অর্থাৎ বাটিকা তৈরি হবে। হাজারো গ্রাম আমাদের ভারতের সমস্ত গ্রামের পঞ্চায়েত অফিসের সামনে বাটিকা তৈরি হবে। আমরা দেখেছি এই বছর অমৃত সরোবর নির্মাণ সংকল্প নেওয়া হয়েছিল, প্রত্যেকটা ব্লকে 75টা অমৃত সরোবর নির্মাণ করা হবে। এই নির্মাণ সরোবরের মধ্যে দিয়ে মানুষের রোজগার সাধন শুধু নয়, এই নির্মাণের মধ্যে দিয়ে আমরা যখন দেখি DWS বা আমাদের জল বোর্ড যখন জল সংরক্ষণের জন্য মেশিন বসানোর জন্য বোরিং করে, 300-400 ফিট বোরিং করার পরও জল পাওয়া যায় না। আজ ছোটো ছোটো নদী নালাগুলো গ্রামীণ এলাকায় শুকিয়ে যাচ্ছে, এই জল সংরক্ষণ করতে হবে। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে স্বাধীনতার 75তম বর্ষ উপলক্ষে আমরা প্রত্যেক ব্লকে 75টা অমৃত সরোবর নির্মাণ করব। এদিনের এই অনুষ্ঠানে পথ চলতি মানুষদের মধ্যে জাতীয় পতাকাও বিতরণ করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।